हेलो स्टूडेंट, आशा करी तुम्हारा सबाई भलो आज। आज के लैबे काजगुलो देखे नेब। देखो आगे दिन लैबर काज शुरू कर प्रथम कीबोर्ड दिए शुरू करीबोर्डे विभिन्न काजगुलो देखिए। आज के काजगुलो देखे नेब। चलो प्रथम स्टार्ट बटने क्लिक करब, तारपरे अल्पग्राम्स एक्सेसरीज, तारपरे नोटपैडे क्लिक करब। नोटपैड खुले जाए। नोटपैड खुले जावर पर आमरा एइखाने आमरा किछु अंश लिखब, सेटा हलो कि आमरा प्रथमे एनिमेशन कथाटा लिखे देव। एनिमेशन कथाटा लेखार जन्य कैप्स लॉक ऑन करे ए एन आई एम ए टी आई ओ एन एनिमेशन। देखो एनिमेशन कथाटा लिखलाम, लेखार पर आमरा एंटार देव বা এটা দিয়ে কীভাবে ব্যাকস্পেস দিয়ে মোছা যায় সেটা দেখছি। দেখো এক এক করে আমরা ব্যাকস্পেস দিয়ে মুছতে পারি, অর্থাৎ আমরা বাম দিকের লেখাগুলোকে মোছার জন্য ব্যাকস্পেস কি ব্যবহার করি। আমরা মাউস লিখছি এম ও ইউ এস ই। দেখো মাউস লিখে ব্যাকস্পেস দিয়ে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। এরপরে আছে ডিলিট কি এর ব্যবহার। ইন্ডিয়ানস কথাটা লেখা আছে আই এন ডি I A N S Indians। এই কথাটা দেখো কীভাবে আমরা ডিলিট কিয়ের সাহায্যে মুছতে পারি। দেখো ডিলিট কিয়ের সাহায্যে আমরা ডান দিকের লেখাগুলোকে মোছা যায়, অর্থাৎ কার্সারটাকে এখানে রেখে ডিলিট কিয়ের সাহায্যে আমরা এইভাবে ডিলিট কিয়ের দ্বারা মুছতে পারি। অর্থাৎ এই ডিলিট কি এই এটা ডিলিট কি এর সাহায্যে আমরা মুছে দিতে পারি। এরপরে বিরাট কোহলি বলে রয়েছে, দেখো এটাও ডিলিট কিয়ের সাহায্যে দেখাচ্ছি। বি আই ভি আই আর ए टी के ओ एच एल आई। देखो এইটাকেও এই লেখাটা বিরাট কোহলি লেখাটাকেও আমরা ডিলিট কি এর সাহায্যে দেখো মুছতে পারি, অর্থাৎ ডান দিকের লেখাগুলোকে মোছার জন্য ডিলিট কি ব্যবহার করা হয়। এবারে আমরা এন্টার কি এর ব্যবহার দেখব। এন্টার কি যেমন নাইন, দেখো নাইন লিখে এন্টার দেব পরের লাইনে চলে যাবে। এরপরে আমরা চলে আসছি এইট, এখানে পরপর লেখাগুলোকে আমরা করব নাইন, তারপরে এইট, এটাকে একটু দেখিয়ে দিই নাইন এইট, তারপরে হচ্ছে সেভেন, তারপরে সিক্স, তারপরে ফাইভ, তারপরে ফোর, তারপরে থ্রি, আমরা এন্টার দিয়ে করব থ্রি, তারপরে টু, তারপরে ওয়ান। এইভাবে আমরা পরপর লেখাগুলোকে এন্টার দিয়ে দিয়ে পরপর লিখব, অর্থাৎ এন্টার কিয়ের মাধ্যমে পরের লাইনে আমরা চলে যেতে পারি। ক্লোজ করলাম নোটপ্যাড। আশা করি আজকের আলোচ্য বিষয়টি তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।